আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবার তাহলে একটু 50 করে দিই। ব্লকগুলো কি বলছে? পূজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগের আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে, সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, এক মাস এক দিন, 31 মার্চ গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। পুজোর টাকার যে ফান্ডিং, এবারে আরও কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে, সবটা হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে, সবাইকে হয়তো পারবো না একবারে, বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে। এক তো ভাড়ার শূন্য হওয়া সত্ত্বেও এরকম ভাবে বছর বছর অনুদান বাড়িয়ে যাওয়াটা সত্যি নির্দিষ্ট, মানে সত্যি একটা প্রতিভার বিষয়, এবং সত্যি এটা হয়তো সৌভাগ্য সকলের জন্য, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং দ্বিতীয়ত, যদি বলা হচ্ছে যে অনেক ক্লাব আছে যারা নিতে চাইছে না, অন্য ক্লাব নিয়ে নেবে, অনেকেই চাইছেন, আবার সেই সেই রাজ্যেই আমরা দেখতে পাচ্ছি কাউকে কাউকে বলা হচ্ছে যে অনুদান নিতেই হবে, নিতেই হবে, অনুদান না নিয়ে থাকা যাবে না। বিরাটের ঘটনা হয়েছে খুব সম্প্রতি। আবার আমরা আজকে দেখতে পাচ্ছি মানগোবিন্দ অধিকারী বলছেন যে অনুদান নিন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগান, মানে তাকে একটা ভগবানের পর্যায়ে পৌঁছিয়ে দিন। এই সব কিছুর মধ্যে থেকে আপনারা ভুলে যান যে আদতে এই রাজ্যে কি ঘটেছে, কি হয়েছে, এমনকি লোকশিল্পীদেরকে নিয়েও কিছু কথা বলা হয়েছে, লোকশিল্পীদের উদ্দেশ্যেও কিছু কথা বলা হয়েছে। আমরা লোকশিল্পীদের উদ্দেশ্যে যে ধরনের কথা বলা হয়েছে, তাদেরকে যা বলা হয়েছে একবার শুনুন, তারপর আমি আসছি। আমার একটাই কথা, একটাই বক্তব্য, এই সরকারের আপনি নুন খাচ্ছেন, এই সরকারি গুণ গাইতে হবে। আপনারা যে প্রোগ্রাম পারফরমেন্স পান, সরকারি প্রকল্প প্রচারের জন্য পান, আপনি প্রচারও করবেন, আবার সরকারের বিরুদ্ধে প্রচারও যাবেন, এই দুটো জিনিস একসঙ্গে হবে নাই বন্ধু। আপনাকে একটা রাস্তা বাইছে, দুদিকে দু নৌকায় পা দিয়ে চলা যায়, তাহলে আপনাকে ডিসিশন দিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নেব নাই, পুরস্কার ফিরাই দেবো, যদি কোনো পাইছি সম্মান ফিরাই দেবো, কার্ড সিলেন্ডার করে দেবো। আপনি তো শিল্পী, আপনার নিজস্ব শিল্পী সত্তা যদি থাকে, আপনি এমনি বাজার আসর গরম করেই দেবেন, কোনো দরকার হবে নাই সরকারি সাহায্য। আপনি তো শিল্পী, আপনার যদি বাজারে ক্রেজ থাকে, এমনি লোক ডাকবে যে না ওই শিল্পীটারে গান করাবো, ওই শিল্পীটারে আমরা সব করবো, সরকারি সাহায্য দরকারই হবে। সৈকত, আমরা জানি যে মানুষ ভোট দেয় সরকারকে, যে দায়িত্ব দিলাম তোমাকে, তুমি এই রাজ্যটাকে বা তুমি এই দেশটাকে চালাও। আমি জানতাম না যে সরকারের নুন খাওয়া যায়। অনেকে শাসক দলের হয়তো নুন খেয়ে থাকতে পারে, নানাভাবে বেনিফিশিয়ারি হয়ে থাকতে পারেন, সরকারের নুন খাওয়া যায় এটা আমি জানতাম না সৈকত। না, এগুলো নতুন কিছু নয়, আপনি অনেক আগে থেকেই দেখবেন, 11 সালের পর একথা বারে বারে শুনতে শুনতে বাংলার মানুষ অভ্যস্ত হয়েছে যে এই রাজ্যে তৃণমূল করলে প্রাইমারি চাকরি হয়, এই রাজ্যে তৃণমূল করলে ইন্দিরা আবাসে ঘর পাওয়া যায়, এই রাজ্যে তৃণমূল করলে 100 দিনের কাজের টাকা পাওয়া যায়, এই রাজ্যে তৃণমূল করলেই সরকারি কোনো ভাতা, অনুদান, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে। রাজ্যের মন্ত্রীরা, প্রথম সারির মন্ত্রীরা, এমনকি চন্দ্রিমা দেবী পর্যন্ত প্রকাশ্যে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারটা বাদ দিয়ে দিতে হবে। শতাব্দী রায়ের মতন অভিনেত্রীরা বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী থেকে নাম বাদ দিয়ে দিতে হবে যারা আমাদের ভোট দেয়নি। স্বাভাবিকভাবে এটা নতুন কিছু নয়, এই রাজ্যে ভাতা, অনুদান বা সরকারি প্রকল্পগুলোকে তৃণমূল কংগ্রেস তাদের দলীয় প্রকল্পে পরিণত করেছে। কিন্তু একটা বিষয়, শাসকের বারবার কোথাও যেন শিক্ষা হচ্ছে না। দেখুন, আপনাদের মনে আছে এখানে তথাগত রয়েছে জুনিয়র ডাক্তার আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছিল, চা যেদিন অফার করেছিলেন সেদিন জুনিয়র ডাক্তারবাবুরা স্লোগান দিয়েছিলেন, তোমার চা তুমি খাও, আমার দুর্গার বিচার দাও, আমার তিলোত্তমা, আমার অভয়।
অভয়ার বিচার দাও। আজকে এই 85,000 টাকা আমি ধরেই নিলাম, 85,000 টাকা আপনি দিচ্ছেন বা আপনি ফিরিয়ে নিন, কিন্তু বিচারের দাবিতে প্রতিবাদী আন্দোলনকে আপনি এভাবে আটকাতে চাইছেন কেন? এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পুত্তলিকা দাহ করা হচ্ছে না, বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান উঠছে না। স্লোগান কি উঠতে চাইছে? আজকে হাওড়া সাঁতরাগাছিতে একটা ক্লাব সিদ্ধারা তারা একটা থিম বানিয়েছে পুজোর প্যান্ডেলে। লোকাল জগাচা থানা তাদের ক্লাব কর্তাদের ডেকে পাঠিয়ে যেভাবে হেনস্থা করে সিদ্ধারার মডেলকে ভেঙে দিয়ে ত্রিপলকে ধামাচাপা দিয়ে ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, এর তো নিন্দার কোনো ভাষা নেই। এই সরকার তো বলে যে এই উৎসবে ফিরুন, তাতে নাকি অনেক শিল্পী, অনেক সংস্কৃতি জগতের মানুষ, অনেক বেচা কেনা, তাহলে তো পুজোই করছে মানুষ, উৎসবই তো করছে, বিচার চাই একদম ভুলে বাবা যেটা করছে একদম। আমি বলছি সেই কথা বলে কথা আমি করে আসছি, আমি বলছি দেখুন এবারে পুজো না দুটো স্টাইলে হবে, এক মানুষ উৎসবে থাকবে, একদম থাকবে, উৎসবটা হবে মহালয়ার দিন থেকে, আর যেমন ভাবে ঢাকে কাঠি পড়বে তেমন প্রতিবাদের ঝড় উঠবে। আগামীকাল বিকেল 5টায় নাগরিক সমাজের ডাকে কলেজ স্কোয়ার থেকে মিছিল, তার পরবর্তীকালে প্রত্যেকটা প্যান্ডেলে আপনি লিখে রেখে দিন, আমি নাম বলবো না, নাম করা পুজো প্যান্ডেলগুলো তারা থিম বানিয়ে ফেলেছে, একটা মানুষ একটা পা ফেলবে, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠবে। শাসক ভয় পেয়েছে, আর ভয় পাচ্ছে মানে কি? তার মানে বিচারের বিরুদ্ধে তৃণমূল, জাস্টিসের বিরুদ্ধে তৃণমূল। জাস্টিস কথাটা শুনলে কাদের জ্বালা ধরছে? সরকারের জ্বালা ধরছে, তৃণমূলের জ্বালা ধরছে, তার মানে তৃণমূল জাস্টিস চায় না। এই যে বলছে বিচার চায় তৃণমূল, 27 থেকে 30 তারিখ অব্দি মামলা নিয়ে গেল এই তৃণমূল কংগ্রেস। এই যে কপিল সিব্বলের একের পর এক যুক্তি দাঁড় করানো যে সব ঠিক ছিল, হঠাৎ করে একটা মেয়ের রেপ হয়ে গেল, খুন হয়ে গেল। বিচারপতি আজকে প্রশ্ন করেছেন যে একটা মৃত ডেড বডি বা একজন ঘুমন্ত চিকিৎসক তার চশমাটা কোথা থেকে এলো? মানে পুরো ঘটনাটা যে সাজানো বিচারপতিদের একটা মন্তব্যে পুরোপুরি সামনের সারিতে আসছে। স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিচার চায় না, জাস্টিস চায় না, আর তার জন্য একটা যুদ্ধ, একটা লড়াই শুরু হয়েছে, যে যুদ্ধটা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে নয়। আপনি লোকশিল্পীদের কথা শোনালেন, আপনি লিখে রেখে দিন তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা মহিলারা, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা তৃণমূল কংগ্রেসের উপর বিরক্ত, তাদেরকেও তৃণমূল কংগ্রেস একদম দল থেকে বহিষ্কার করছে। মানে জাস্টিসের দাবি একটা ধর্ষণ খুনের ঘটনায় কেউ যদি প্রতিবাদ জানায় তার জন্য তৃণমূল কংগ্রেসের ঠাঁই নেই। আমরা বলছি তৃণমূল কংগ্রেস কেন উৎসবে ফেরাতে চায় জানেন? কারণ উৎসবে যদি আমরা মশগুল হয়ে যাই তাহলে এই আরজি করের মতো রাজ্য, ছোট ছোট আরজি কর তৈরি হয়ে আছে, এই যে গোটা রাজ্য জুড়ে স্টেট কালচার, সিন্ডিকেট কালচার, তার মাতব্বরেরা এক মাস ধরে খুব টেনশনে রয়েছে, পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা খুব চাপে রয়েছে, সেই যে রাঘব গোয়ালরা, সেই যে সিন্ডিকেটের দালালরা, তারা খুললাম খুললা বাইরে ঘোরাফেরা করতে পারে। প্রতিবাদী শব্দে আসলে তৃণমূলের শাসকের ভয় ধরেছে, আর ভয় এক সেকেন্ড শেষ করছে, ভয় ধরেছে এই কারণেই, তার কারণ তৃণমূল কংগ্রেস মনে করে এই রাজ্যে তারা যতদিন থাকবে সরকারটা সমাজ বিরোধীদের, ধর্ষকদের, তোলাবাজদের, সিন্ডিকেটদের, দালালদের সরকার। সেটাই দুর্ভাগ্য যে একটা সিস্টেমে হয়তো ঘুম ভরে গেছে, তাই জন্যই এতগুলো মানুষ আজকে রাস্তায়। আমি তথাগতর কাছে যাব, আমাকে একদম শেষ লগ্নে চলেছি তথাগত। আমি মানে আমি কয়েকটা সহজ প্রশ্ন করতে চাই। এক হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের শুনানিটা আপনাদেরকে কতটা আশা যোগাতে পেরেছে, এক। দ্বিতীয়ত, আপনারা যে পদক্ষেপটাই করতে চাইছেন বা আপনারা যে দাবিগুলো সামনে রাখছেন স্বচ্ছতার সঙ্গে রাখতে চাইছেন, আপনারা ততবার বাধা পাচ্ছেন, সেটা একটা লাইভ স্ট্রিমিং হোক বা একটা মিছিল হোক মহালয়ার দিনে, কালকে দিনে, তার জন্য আপনাদের কোর্ট অবধি দৌড়াতে হচ্ছে।